এর নির্ধারণ তো সেই সময় হয়ে গেছিল যখন তুমি বিভীষণের পরামর্শ না মেনে আমার শরণে আসা স্বীকার করনি। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমার পাপের ফল এখনো বাকি আছে, সেই জন্যই তুমি মুক্তির দরজাতে এসেও মৃত্যুর দরজায় চলে গেলে। মৃত্যুর দ্বার দেখতে চাও? তাহলে এই নাও। হাতে নিয়ে দিব্যবান সীতাপতি বাম ভুজ বিদীর্ণ করে দিলে। তথাপি কাদায় রক্তের এক অবিচ্ছিন্ন সম্বন্ধ। না না, কুম্ভকর্ণ অমর অবিনাশী, কাল ওর বিনাশ করতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ সুরেশ কারোর তুলে সেই বাণ নেই যা কুম্ভকর্ণের প্রাণ নিতে পারে। এটা অসম্ভব, অসত্য।